আমি পুরো রেডি, দোকান যাচ্ছি, প্রচন্ড তাড়াহুড়ো আছে, কিন্তু তোমাদের কতগুলো কথা বলার আছে, সেই জন্য ক্যামেরাটা অন করলাম। তার আগে দেখিয়ে নিই কি কি নিয়ে আমি দোকান যাচ্ছি। এই দেখো, এই চারটে বস্তা নিয়ে আমি দোকান যাব। হ্যাঁ, একলাই দোকান যাব, ওলা বা উবের করে নেবো। একটু এই আমার নিচে যে দারোয়ান দাদা আছে তার একটু হেল্প নেবো, কথাটা তোমাদের এখন জানাবো। মানে তার জন্য আমিও খুব 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 এক্সাইটেড। সেটা হচ্ছে 19 তারিখ, মানে 19শে ডিসেম্বর টু 23শে ডিসেম্বর আমি তোমাদের সঙ্গে দেখা করব, কফি খাবো। এটা আমার ইনভিটেশন রইল দক্ষিণাপনে। তোমরা এই সময় এলে আমার সাথে প্লিজ দেখা করো, এটা আমার তরফ থেকে তোমাদের জন্য ইনভিটেশন। 19 টু 23 আমি শুধু তোমাদের জন্যই থাকবো। আর টাইমটাও বলে দিচ্ছি, টাইমটা হচ্ছে ডিসেম্বরের, কিন্তু 19 টু 23 ডিসেম্বর টাইমটা বলে দিচ্ছি। আমি মোটামুটি 3টে সাড়ে 3টের মধ্যে দোকানে চলে যাই, আর 7:30 অবধি কিন্তু দক্ষিণাপন, মানে আমাদের দোকানটা খোলা। দোকান নয়, স্টল, একটা দোকানের সামনে স্টল। যারা জানো তারা তো জানোই, আর যারা এসেছো তারাও কিন্তু আসবে, কারণ তোমরা শুধু আমার গল্প শোনো, তোমাদের গল্প শুনতেও আমার ইচ্ছে করে, সেই জন্যেই তোমাদের ডাকা। তোমাদের সাথে একটু গল্প গুজব করবো, আর কিছুই না, পারলে একটু আদ্র ব্লগও হবে। আর কী কী নতুন জিনিস দোকানে এসছে সেটা দোকানে গিয়ে আমি সাজিয়ে তোমাদের দেখাবো। তবে আমি শর্ট এই ভিডিওটা যাওয়ার আগে ডেফিনেটলি দিয়ে দেবো, সেখানেও তোমরা দেখতে পারো। আর আমি কিন্তু অনেক ক্রিয়েটিভ ভিডিও, আমাদের মিনি ব্লগ এরকম দিচ্ছি, তাই জন্য তোমরা কিন্তু পরিবার.com এ শর্ট দেখতে ভুলো না। বিজ্ঞাপনে চলে এসেছি, দেখো নতুন নতুন অনেক কিছু জুয়েলারি এসছে, এই ধরনের জুয়েলারিও এসছে, এই ধরনের ব্যাঙ্গেল এসছে যেগুলো সিলভার রেপ্লিকা, এই ধরনের দেখো। আর সেট তো অসাধারণ এসছে সব। আর এসছে কিছু বাচ্চাদের জন্য এই ধরনের আংটি, ব্যাগ, যেগুলো ক্রিসমাস গিফট হিসেবে, ব্যাগও এসছে, বটুয়া ব্যাগ এসছে, কারণ বিয়ের সময় এগুলো খুব ভালো লোকে নেয়। তাছাড়া আছে এই ধরনের ব্যাগ। কলেজ থেকে সবে এলাম, তোমাদের কয়েকটা জিনিস দেখাই। হ্যাঁ দাঁড়াও, নার্স অ্যাকচুয়ালি গিফট দেখতে খুব ভালোবাসে। বসো, বসে দেখো। হ্যাঁ তো এবার দেখো, বসে দেখতে বললো দিদিও বসে পড়লো। কি ভালো, যাই হোক। তো এটা আমি আমার বার্থডে দিনই পেয়েছি, দেখো হ্যাপি বার্থডে একটা কার্ডও এখানে আছে। হ্যাঁ তুমিও দেখো, দেখছো। হ্যাঁ তো এটার ভেতরে চকলেটস আছে, এটা আমি তোমাদের দেখাবো বলে এখনো নিজেও খুলিনি। বড় ব্যাগ শুকছে কিছু, এটা আমাকে প্রিয়াঙ্কা দা দিয়েছে, এগুলো সব আমি কলেজ থেকে আজকে এনেছি। ভালো কি ওর একটাও পছন্দ হচ্ছে, ভাবতো ভাবছে যে এরকম কি, মানে ওর যদি একটু, মানে ওই দেখো, ও ভাবছে বড় ব্যাগটা কি আছে, একটু জামা কাপড় দেখতে চাইছে, ওই সব জামা কাপড় পছন্দ করে। দাঁড়াও, এটা আমাদের ট্যালেন্টেড থাংলানো শালিনী বানিয়েছে, অসাধারণ অসাধারণ। এটা একটা বুকমার্ক, এটা বুকমার্ক, এটা আমি ল্যামিনেট করাবো। আর তোমাদেরকে আমি বলতে চাই, শাল আর্টওয়ার্কস বলে ওর ইনস্টাগ্রাম পেজ আছে, ও দারুণ স্কেচ করে, ও দারুণ, আমি বলতেও পারবো না, অ্যাক্রিলিক পেন্টিংস যেগুলো ক্যানভাসের ওপর হয় করে। তোমরা চাইলে ওর আর্টওয়ার্ক দেখতে পারো, সাপোর্ট করতে পারো, শেয়ার করতে পারো, খুব সুন্দর সুন্দর জিনিসপত্র বানায়। আমি পসিবল হলে ভিডিও ডেসক্রিপশনে ওর ইনস্টা আইডি লিংক দিয়ে দেবো। দিদির গিফট নেবে আমি বার্থডে গিফট এখনো পাচ্ছি। এটা আমার কলেজ ফ্রেন্ডস গ্রুপ আমাকে একটা এরকম ভাবে ছবি করে দিয়েছে, মানে আমার যারা একদম ক্লোজেস্ট ফ্রেন্ড আর কি। খুব সুন্দর ফটো ফ্রেমটা, খুব ভীষণ সুন্দর। ওটা আমি টেবিলে রেখেছি, কিরকম লাগছে পরে দেখাবো। এই ব্যাগটাও আমাকে শালিনী দিয়েছে। যারা আমার ইনস্টাগ্রামে ফলো করো তারা তো দেখতেই পাও, শালিনী হচ্ছে সেই আমার আর্টিস্ট ফ্রেন্ড যত সুন্দর বুকমার্কটাও বানিয়েছে। যোগাযোগ করে নিতে পারে,
তো এই হচ্ছে আপাতত গিফটের আপডেট। চকলেট ওকলেট তোমাদের সব দেখিয়ে দিয়েছি, এখনো কয়েকটা গিফট আসা বাকি আছে, ঠামুরটাই আসা বাকি আছে। তো আমার দেওয়াটা বাকি আছে, আমারটা হয়তো বাকি আছে। নাটু কি দেবে তুমি দিদিকে? তুমি কি দেবে দিদিকে? কি দিতে চাইছো? দুটো লাভ বাইট দেবে, এক্ষুনি হাত থেকে আমরা দেবে। দারুন লেগেছে হুডিটা, প্রচন্ড ভাবে ওভারসাইজ একটা হুডি। লুকটা দেখো, আমি দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি সেরকম। আমি তো এটাকে যেভাবে কলেজে পড়ে যাই না কি বলবো, দারুন এরকম হাতটা রাখাতে বেশ পছন্দ হয়েছে আরবানিক থেকে এটা। আর আমি কলেজে এটার সাথে এটা ঢিলা প্যান্ট পরে আজকে আমি একদম সাংঘাতিকভাবে কলেজ গেছি, এত আমার ঘুম পাচ্ছিল, বাসে ঘুমিয়েছি আজকে ফার্স্ট। বাবার ফোন বাজছে, চলো এই 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 এটা হুডিটাও দেখানো হয়ে গেল, হুডিটাও খুব সুন্দর দেখানো হয়ে গেল। বার্থডে ড্রেস গুলো সব দেখেইছি আমি পরেছি, আর বার্থডে ব্লগ তোমরা সবাই খুব পছন্দ করেছো, থ্যাংক ইউ সো মাচ। আর যারা দেখোনি দেখে এসো। প্রচন্ড টায়ার্ড কিন্তু ক্যামেরা খুলতে বাধ্য হলাম। পাশে দেখো মা বসে আছে, দেখতে পাচ্ছো কি? দাঁড়াও এই দেখো পাশে মা বসে আছে। মা এখন র্যান্ডম বাবার সোয়েটার বার করে নিজে কিসব বানিয়ে চলেছে, একটা ভ্লগও মা শুট করবে, সেটা তো চ্যানেলে যাবেই বা চলেও গেছে এতক্ষণে হয়তো। না না ওটা আগে দেবো, একটা তত্ত্ব সাজানোর। অ্যাকচুয়ালি কি বলতো, এই শীতকালে আমি দেখছি তোমরা আমার তত্ত্ব সাজানো প্রচুর দেখছো, তো আমার মনে হচ্ছে যেটা আমার কর্তব্য, কারণ শীতকাল বিয়ের সিজন, আমাদের বিয়ে বাঙালির বিয়ে শীতকালেই বেশি হয়, তো ওই জন্য একটু বেশি করে একটু তত্ত্ব তত্ত্ব সাজাই। আমি এই সোয়েটারটা দিয়ে একটা জিনিস অলরেডি বানিয়েছি, অলরেডি বানিয়েছি, কিন্তু আমি সবসময় চেষ্টা করি কি বলতো যে নতুন কিছু বানাবো এমন কিছু জিনিস দিয়ে। ধরো এই সোয়েটার আমি ফ্রেমে আসছে, হ্যাঁ এই সোয়েটারটা দিয়ে বানালে তোমরা শিখে সেটা করতে পারবে, আর যত ইজি করে বানানো যায়, যত ইজি বানাবো তোমরা বাড়িতে বসে করতে পারবে, আমার সেটাই সবসময় ইচ্ছে থাকে। গুড মর্নিং, আমি এই ভিডিওটা অনেক দিন ধরে করছি, তোমরা হয়তো দেখেই ভাবছো যে এতবার কি করে জামা চেঞ্জ হচ্ছে, বিকজ যেদিন যেদিন সব আমার বার্থডে গিফট আসছে আমি ওই দিন ওই দিন মানে শর্টস নিয়ে রাখছি। মা বলেছে কম্পাইল করে একটা ব্লগে দিয়ে দেবে। এখনো কিন্তু কলেজ যাই, এখন আমি রোজই তাই হচ্ছে, যখন মুখটা একটু ভদ্রস্থ লাগছে বুঝে যাবে যে কলেজ যাচ্ছি, আর যখন মানে একদম বাড়ি ফিরে ডেড টায়ার বুঝে যাবে কলেজ থেকে এসে পড়েছি। তো আমি যে টপটা পরে আছি এই টপটা অরবানিকের, খুব সুন্দর। আর বনু দেখতে এসেছে, দেখো কোনো গিফট যদি দেখলো বা কিছু, ওর অলরেডি বিস্কিট রাখা, এই যে ও কিন্তু এখনো খায়নি, ও এরম করে বিস্কিট রেখে দেয়, ছড়িয়ে রাখে। দেখো কি হলো, তুমি বিস্কিট খাচ্ছ না, লোকে কি বলবে, ব্যাড গার্ল বলবে। আর ওর নতুন চিমকেন কই চিমকেন লেগ পিস একটা পেয়েছে, ওটা পরে দেখাবো। যাই হোক এই টপটা আর এই টপটা ঠামো দিয়েছে, এই টপটাও সেম অরগানিকেরই, অরগানিক বড্ড টাইম লাগালো এই এইটার জন্যই সব থেকে লেট হলো ভিডিওটা। এইটা এই মেরুনটা আর এটা হচ্ছে ঠামো দিয়েছে, এটা হচ্ছে অ্যাপ্রিকট কালার, এই অ্যাপ্রিকট কালার, আর এই কালারের টপটা হচ্ছে ঠামো দিয়েছে, এই দুটো টপ। হ্যাঁ আর এইটা আমার মানে কি বলবো, বিশাল ফেভারিট কনভার্সের একটা চক টেলার, তো এটা মা দিয়েছে, এটা দেখা কনভার্স চক টেলার। আমার কনভার্সের জুতো প্রচন্ড পছন্দ, আমার ইচ্ছে ছিল সেজ গ্রিনটা নেবার, বাট আলটিমেটলি আমি ব্ল্যাকটাই কনফার্ম করলাম, বাবাইরও ভালো লেগেছে, বাবাই বলছে আমিও কিনবো। এত ভালো ভালো কালার, লাইলাক কালার, তারপর গ্রিন কালার, রেড কালার, প্রত্যেকটা কালারই ভালো, জানোই কনভার্সের সব কালারই এত প্রিটি। আর এটা হাই রেজ আর কি, মানে চক টেলার। তো একটু দেখিয়ে দিই জুতোটা, আর যে জিনিসটা দেখাচ্ছ না সেটা বলো, এর কিন্তু এই যে ফিতেল মানে লেস বাঁধাটা এত ইজি নয়, আমি শিখিয়ে দিতে পারি, কেউ কি শিখতে চাও? এই অনেক টাইপের লেস বাঁধা হয়,
আমি এরকম ভাবে বেঁধেছি। তো যাই হোক, এটা আমি পরবো খুব শিগগিরই, কলেজে পরে যেতে মন চাইছে না। আগে একটা কথা বলে যাই, 19 ডিসেম্বর থেকে 23rd অফ ডিসেম্বর আমি আর মা আমি থাকার চেষ্টা করব, বাট মা তো ফর শিওর থাকবে দক্ষিণাপনে। আমরা টাইমটা বোধ হয় মা ক্ল্যারিফাই তোমাদের করে দেবে। তো 19 থেকে 23rd আমি আর মা দক্ষিণাপনে থাকবো। আমারটা তাও মাঝে মাঝে এক দুদিন নাও থাকতে পারি, বাট মা সবদিন থাকবে। আর 3:30 থেকে টাইমটা বলে দাও, দুপুর 3:30 থেকে 7:30, 3:30 থেকে 7:30 আমরা থাকবো দক্ষিণাপন। মায়ের স্টল তো তোমরা জানোই, দক্ষিণাপন G56 বসন্ত সেনার ঠিক সামনে। তো এই হলো আপাতত আপডেট। আর কিউএনএর কথাটা কিন্তু ভুলো না, আমরা কিন্তু ডিসেম্বর মাসে অ্যারাউন্ড 24th একটা কিউএনএ ভিডিও করব। তার জন্য একটা কিউএনএ পোস্ট দেবো, সেখানে হ্যাশট্যাগ কিউএনএ বলে তোমরা যে কোনো কোয়েশ্চেন করতে পারো, বা যে কোনো ভিডিও বা ব্লগেও তোমরা লিখতে পারো। কিন্তু ইউটিউবেই করতে হবে, ইউটিউবেই করতে হবে। চলো, আমার দেখেছো কটা বাজে? হ্যাঁ চলো, আমি বেরোবে দোকানে, বেরোবো রেডি। রোজই এই সময় ক্যামেরাটা অন করি। তো যাই হোক, খুব সেজে গুজেছি, কেমন লাগছে বলতো? তোমাদের একটা কথা জিজ্ঞেস করি, এটার সাথে বলো তো আমাকে, এরকম করে ওড়না নেবো নাকি এইভাবে নেবো? মানে আমার না একটু অসুবিধে হয়, কিন্তু শীতকালে দেখবে একটু সালোয়ার পরে ওড়না পরলে খুব ভালো লাগে। যাই হোক, ব্লগটা বাড়াবো না, তিতলির যা যা বার্থডেতে আশা ছিল সেগুলো সমস্ত তোমাদের দেখিয়ে দিয়েছি। কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। 19 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বর অবধি আমি 3:30 থেকে 7:30 অবধি দোকানে থাকছি, অন্য দিনেও থাকি, বাট সে কদিন থাকবো হচ্ছে তোমাদের জন্য, তোমাদের সাথে গল্প করব বলে। এসো একটু কফি টফি খাবো, এটা আমার তরফ থেকে ইনভিটেশন, তোমরা এলে আমার খুব ভালো লাগবে, কারণ তোমাদের গল্প শুনতেও আমি ভীষণভাবে চাই। আমার গল্প তোমরা মন দিয়ে শোনো, আমার ফ্যামিলিটাকে তোমরা ভালোবাসো, সেই জন্য আই এম ভেরি মাচ ব্লেসড তোমাদের মতো মানুষ পাশে পেয়েছি। তাই তোমাদেরও আমার দেখতে ইচ্ছে করে, তোমাদের সাথে কথা বলতে ইচ্ছে করে, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে ইচ্ছে করে। কথা বাড়াবো না, জানি আমি বক 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 করি। ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে আমাদের ফ্যামিলি বন্ডিং, প্লিজ যারা এখনও পরিবার.com কে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইবটা করে দিও, লাইক কমেন্ট শেয়ার এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা বাই। ফোন এসে গেল, কানের দুলটা ঝন ঝন করে নড়ছে। ব্লগটা তো শেষ করে বেরিয়েছিলাম, দোকানে গিয়েছিলাম, কিন্তু ব্লগটা শেষ করতে পারলাম না, কারণ আমাদের পরিবার.com এর কিছু ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হয়ে গেল, তোমরাও তাদের দেখে নাও। আজকে শর্মিষ্ঠার সাথে দেখা হলো, ও আমার পরিবার.com এ এসে যখন তোমরা এরকম বলো, আমার রিয়েলি খুব ভালো লাগে। ভালো লাগে পরিবার.com? খুব ভালো লাগে, আমি রেগুলার দেখি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর একটা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে তবেই সাবস্ক্রাইব করো। আর তোমাকেও ভীষণ ভালো লাগলো কথা বলে, খুব ভালো লাগে। আর আমার যে নিয়েছো বলো, আমার দোকান থেকে ও কিনেছে একটা আফগানি, একটু দেখতে দাও। ওই যে একটা আফগানি নিয়েছে, ও লোপামুদ্রা ক্রিয়েশন থেকে এই আফগানিটা নিয়েছে। এই যে এই আফগানিটা নিয়েছে। আবার এসো, ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ শর্মিষ্ঠা, ওখানে থাকার এটাই মজা। আবার দেখা হয়ে গেল পরিবার.com এর ফ্যামিলির সাথে। তোমার নাম কি বলো? আমার নাম ছোঁয়া সরকার, বাঙ্গুর এভিনিউ থেকে এলাম। মানে ভীষণ ভালো লাগে তোমাদের সাথে যখন দেখা হয়। একটু আগে আরেকজনের সাথে দেখা হলো, তো শর্মিষ্ঠার সাথে দেখা হলে এত ভালো লাগে। আমি খুব শিগগিরই একটা কফি মিট করব, তোমরা সবাই এসো, সবার ইনভিটেশন রইল একদম। এসো এসো, খুব ভালো লাগে। দেখি তোমাদের ফ্যামিলির সব মানে একদম ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। তাই তো, ফ্যামিলি মেম্বারই তো তোমরা, বরং আমি মনে না অনেক সময় ভুলে যাই, আরে ওটা তুমি করেছিলে লোপাদি। থ্যাংক ইউ। তোমার নাম বলো? সৌখিনী সরকার। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। দেখলে সবাই এসে সত্যি আমাকে যখন অ্যাপ্রিসিয়েট করে ভালো বলে, ভীষণ ভালো লাগে। আর আমার ছোট মেয়ে আমাকে এখন আদর করছে, এরকম আদর করছে, দেখো আদর করছে, দেখো। ওর জন্য একটা লাইক দিয়ে দাও, তাহলে তোমার জন্য লাইক দিয়ে দেবে। আজকে টাটা।